হাই, আজকে সকাল থেকে আমি ব্লগ করতে পারিনি, কেন কি আমার শরীর খুব একটা ভালো ছিল না আজকে সকাল থেকে, তো সেজন্য আমি আজকে ব্লগ করতে পারিনি। তো খুব একটা বৃষ্টিও হয়নি সকাল থেকে, বেশ গরমই ছিল ওয়েদারটা। তো দুপুরবেলা ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে বাবা আজকে তাড়াতাড়ি চলে এসেছে অফিস থেকে, তো ভাবলাম যে একটু তোমাদের সাথে ব্লগ করা যাক, একটু তোমাদের সামনে আসা যাক, তো সেজন্যই ব্লগ করছি। তো আমি এখন ইভিনিং ওয়াক করতে যাচ্ছি, শরীরের পক্ষে তো খুবই ভালো ইভিনিং ওয়াক, তো সেজন্য ইভিনিং ওয়াক করতে যাচ্ছি। প্রত্যেক দিন করা হয়ে ওঠে না ইভিনিং ওয়াকটা, তো একা একা হাঁটতে আমার খুব একটা ভালো লাগে না, তো সেজন্য ভাবলাম যে আজকে ইভিনিং ওয়াকটা করি, বাবা যেহেতু তাড়াতাড়ি চলে এসছে অফিস থেকে, তো সেজন্য এখন ইভিনিং ওয়াক করতে যাচ্ছি, বাবা আমি ভাই তিনজনে মিলে। তো খুব একটা দূরে যাব না, পাশেই যাব ইভিনিং ওয়াক করতে, তো চলো লেটস গো। মাদারিহাট স্টেশন, এবার আমরা মাদারিহাট স্টেশনে আছি। এটা হচ্ছে ডুয়ার্সের মধ্যে একটা স্টেশন, তো যারা যারা ডুয়ার্সে ঘুরতে আসে তারা কিন্তু মাদারিহাট এসেও নামতে পারে। তো এটার অপোজিট সাইডে একটা সুন্দর একটা জায়গা আছে, তো এবার আমরা সেখানেই যাচ্ছি, চলো দেখি আমরা সেই জায়গাটা। তো ওই পাশটাতে সেজন্যই আমরা গেলাম না, ভেবেছিলাম ওই পাশটাতে যাবো, এটা হচ্ছে মাদারিহাট স্টেশনে আমরা আছি, কিন্তু হঠাৎ করে শুনলাম যে ওইদিকে নাকি এই সময়টাতে হাতি বেরোয়, তো ওই জন্য স্টেশনের লোকজন আমাদেরকে মানা করলো যে এখন এই সময়টা, এখন মোটামুটি 6:30-7:45 বাজে, তো এই সময়টাতে ওই পাশটাতে গেলে খুব রিক্স হয়ে যায়, তো সেজন্য আমরা আর গেলাম না ভয়ে। এখন তার মধ্যে বর্ষাকাল, মাঝে মধ্যেই নাকি হাতির তাণ্ডব চলতে থাকে, তো সেজন্য আমরা আর ওই পাশটাতে গেলাম না। স্টেশনের ওই পাশটাতে খুব সুন্দর জঙ্গল রয়েছে, জঙ্গল, ধান ক্ষেত, আর সেই ধান খেতেই মোদ্দা কথা হাতি আসে, তো সেজন্য আমরা রিক্স নিয়ে আর এগোলাম না, কিন্তু আমি যাব, আর আমি যখন যাব তখন অবশ্যই তোমাদের সাথে সেইটা আমি শেয়ার করব। ইভিনিং ওয়াক ভালোই হচ্ছে, এটা মাদারিহাট স্টেশন, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ডুয়ার্সের মধ্যে একটা জায়গায়, তো ইভিনিং ওয়াকে আমি এসেছি, আমার ভাই এসছে আর বাবাও এসছে, তো সবাই মিলে আজকে ইভিনিং ওয়াক করতে এসেছি। বাবা আজকে তাড়াতাড়ি অফিস থেকে চলে এসছে, তো সেজন্যই ইভিনিং ওয়াক করতে আসা আমাদের। ও মাই গড, সাংঘাতিক গরম আজকে, আমি যে সবেমাত্র ঘরে ঢুকলাম সাংঘাতিক গরম লাগছে আমার, আর হচ্ছে ও এখন একটু চা খাবো, ইচ্ছা করছে না গরমে চা খেতে, আজকে বৃষ্টি হয়নি সেজন্য আরও গরমটা প্রচণ্ড পরিমাণে। আমাদের কাঁঠালের জুস করা আছে, মানে জ্যাকফ্রুট জুস যেটাকে বলে, এই যে এটা হচ্ছে কাঁঠালের রস, এটা এখন খাবো। কাঁঠালটাকে একটা মিক্সির মধ্যে দাও না, তাহলে চালনির মধ্যে দিয়ে, চালনি হয় না খাঁচা খাঁচা টাইপের যে হয় গোল গোল টাইপের, সেই চালনির মধ্যে দিয়ে এটাকে ঘষতে হয়, ঘষলে কি হয় এই জুসটা, এই টাইপের যে জুসটা সেটা বেরোয়, এই টাইপের জুসটা বেরোয়। এটা মুড়ির সাথে খেতে খুব ভালো লাগে, মুড়ি দুধ খুব ভালো লাগে খেতে, তো এই টিফিনটা এখন আমি খাবো, খেয়ে নিয়ে তারপর আবার ব্লগে আসবো, বাই। হাই, আমি খাওয়া দাওয়া করলাম সবে মাত্র, খাওয়া দাওয়ার আমি ভিডিওটা আজকে করতে পারিনি, কেন কি
কারেন্ট চলে গেছিলো, লোডশেডিং হয়ে গেছিলো, ইনভার্টারে আমাদের একদমই চার্জ ছিল না। তো সেজন্য আমার খাওয়া দাওয়ার ভিডিওটা ব্লগটা করা হয়নি। আর আরেকটা গুড নিউজ আছে, আমার ফোনটা ঠিক হয়ে গেছে, অটোমেটিকলি ঠিক হয়ে গেছে ফোনটা। তো যেটা বলেছিলাম, বৃষ্টির দিন পড়ে গেছিলো, পড়ে গিয়ে অনেকটা স্টেবল, এখন একদমই ঠিক আছে। তো এখন ফোনটা আমার ঠিক হয়ে গেছে, অটোমেটিকলি ঠিক হয়ে গেছে, সো এটা একটা গুড নিউজ। তো আমি এখন বেশি রাত করবো না, সারাদিন আজকে শরীরটা খুব একটা ভালো ছিল না, তো সেই জন্য আমি অটোমেটিকলি শুয়ে পড়েছি, শুয়ে পড়বো এক্ষুনি। তো এই একটা ভিডিও এডিট করার আছে, ভিডিওটা এডিট করবো, করে নিয়ে শুয়ে পড়বো। আর আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং লাইক এবং কমেন্ট করে তোমরা নানা রকমের কথা আমাকে বলতে পারো, আমি রিপ্লাই করব। কিছু ইনকোয়ারি থাকলে আমাকে বলতে পারো, তো সেটাই, তোমরা আমাকে কমেন্ট করতে পারো। ডুয়ার্স সম্বন্ধে যদি কিছু জানার থাকে তো সেটাও আমাকে বলতে পারো কমেন্ট করে। আর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। সো নেক্সট আমি আবার কিছু ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। নাও বাই, গুড নাইট।